24 ঘন্টায় বলে আমি বলছি, আমি আমার সম্বন্ধে যেটা টিভিতে দেখেছি, আমি আজ আমি বলবো মহামান্য আদালতকে, হুজুরকে বলবো, হুজুর এই এই জিনিসটা যারা করছে তাদের যেন একটা সিবিআই তদন্ত করা। বিচারককে হুমকি চিঠি আর এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। এই নোংরামিটা বন্ধ হোক, জি চব্বিশ ঘন্টাকে বলেন অনুব্রত মণ্ডল। আজ সকাল 7:32 নাগাদ নিজাম প্যালেস থেকে বের করে অনুব্রতকে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোলে। দুদফায় 14 দিনের সিবিআই হেফাজত শেষে আদালতে পেশ করা হবে গরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। জেল না জামিন, কি নির্দেশ দেবে আদালত? কৌতূহলী রাজনৈতিক মহল। গতকাল সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে যায়। অনুব্রত জামিনের দাবি জানিয়ে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে চিঠি, যদিও গতকাল অনুব্রতর দাবি ওটা ফলস, ওটা বিজেপি করেছে, অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া সেবে। আর আজ সেই নিয়ে কি বললেন অনুব্রত মণ্ডল আমরা শুনব। অনেক করেছে, আমি জজ সাহেবকে বলবো, যারা জজ সাহেবের সম্বন্ধে বলেছে আমি সিবিআই তদন্ত চাইব। আগের চেয়ে মোটামুটি শরীর ভালো নাই। আচ্ছা, যে ওষুধগুলো খাচ্ছিলেন এখনো খেতে হচ্ছে, আজকে আদালতে বলবেন তো? আপনার তো শরীর, আপনি দেখুন। হ্যাঁ, 24 ঘন্টায় বলে আমি বলছি, আমি আমার সম্বন্ধে যেটা টিভিতে দেখেছি, আমি আজ আমি বলবো মহামান্য আদালতকে, হুজুরকে বলবো, হুজুর এই এই জিনিসটা যারা করছে তাদের যেন একটা সিবিআই তদন্ত করা। 100 বার বলবো, এর নোংরামিটা বন্ধ হোক।